কাজ কি? ট্রান্সফরমারের কাজ হচ্ছে, ট্রান্সফরমার একটি বৈদ্যুতিক স্থির যন্ত্র, এর কাজ হচ্ছে কোন প্রকার ইলেকট্রিক্যাল কানেকশন ছাড়া চুম্বকীয় ভাবে ভোল্টেজ বাড়িয়ে এবং কমিয়ে দিতে পারে। আচ্ছা, ট্রান্সফরমার বিভিন্ন অংশের নাম বলুন তো। ট্রান্সফরমারের বিভিন্ন অংশের নাম হচ্ছে এসটি বুশিং, এলটি বুশিং, তারপর হচ্ছে যে কোর অয়েল ও ফাইনারেল অয়েল বা মিনারেল অয়েল। আপনি কি করেন? আমি একটা আইএসপিতে পাওয়ার এক্সিকিউটিভ হিসেবে জব করতেছি। তো ইলেকট্রিক্যাল কাজ শিখে কি করবেন? ইলেকট্রিক্যাল কাজ শিখে ইলেকট্রিক্যাল লাইনে ক্যারিয়ার গড়ার জন্য আর কি শিখতাম। বাংলাদেশ থাকবেন নাকি বিদেশ যাবেন? চেষ্টা করতেছি বিদেশ যাওয়ার জন্য। বিদেশ যাওয়ার জন্য? আপনি কি কোর্স করছেন, কোর্সের নাম কি? প্রফেশনাল ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং। ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং এ মানে ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরি দেখি কি ওয়ারিং করা হয়? ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং গুলো হয় আর কি, মোটর কন্ট্রোলিং যেগুলো এগুলো। আচ্ছা বলুন তো, থ্রি ফেজ থেকে কত কিলোওয়াট পর্যন্ত চালানো যায়? 80 কিলোওয়াট। 80 কিলোওয়াট? জি। আচ্ছা, ইয়ে থ্রি ফেজে কত ওয়াটে কত এম্পিয়ার? আচ্ছা ধরেন 1 এম্পিয়ার কত ওয়াট? 1 এম্পিয়ারে হচ্ছে আপনার 554 ওয়াট। 24 24 কোন তার বা পরিবাহীর মাধ্য দিয়ে যে পরিমাণ ইলেকট্রন বা ইলেকট্রিক চার্জ প্রবাহিত হয়, ইলেকট্রিক চার্জ প্রবাহিত হতে যে চাপের প্রয়োজন হয় তাকে ভোল্টেজ বলে। ভোল্টেজ এর একক কি? ভোল্টেজের একক হচ্ছে ভি। পাওয়ার একক কি? পাওয়ারের একক হচ্ছে আপনার ওয়াট বা কিলোওয়াট। ইলেকট্রিসিটি কাকে বলে? বিদ্যুৎ। ইলেকট্রিসিটি কাকে বলে? বিদ্যুৎ হচ্ছে এক প্রকার, বিদ্যুৎ হচ্ছে এক প্রকার শক্তি যা আলো, বাতাস ও তাপ শক্তি উৎপন্ন করে বাস্তব কাজ সমাধান করে। পিএফআই কেন করি? পিএফআই করা হয় পাওয়ার ফ্যাক্টরের মান সেম রাখার জন্য, মান বাড়ানোর জন্য। আচ্ছা, এটার নাম কি আর এটার নাম কি? এটা হচ্ছে ডিজিটাল মাল্টিমিটার, এটা হচ্ছে ডিজিটাল ক্লাম্প মিটার। এটা দিয়ে কি কাজ করতে পারবো, আপনি কি কাজ করা যাবে না? এটা দিয়ে যেই কাজ করা যায় এটা দিয়ে সেই সেম কাজ করা যায়, কিন্তু এটা দিয়ে একটা বাড়তি সুবিধা হচ্ছে যে এটা দিয়ে অ্যাম্পিয়ার মাপাটা সহজ, অনেক পরিমাণের অ্যাম্পিয়ার এটা দিয়ে মাপা যায়। এটা দিয়ে সর্বোচ্চ 10 অ্যাম্পিয়ারের মতো মাপা যায়, আর অ্যাম্পিয়ার মাপাটা রিচ, যে কোনো সময় এটা নষ্ট হয়ে যেতে পারে অ্যাম্পিয়ার মাপতে গেলে এটা দিয়ে। না, এটা তো মিলিয়ে কার মাপা যাবে? মিলিয়ে মানে কম আর কি, কম। যদি আমি অতিরিক্ত অ্যাম্পিয়ার মাপতে যাই তাহলে এক্ষেত্রে এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দুটি পার্থক্য কি বলেন, বুঝে বলেন, ভালো বলেন। দুটার পার্থক্যটা হচ্ছে যে এটা দিয়ে আমি সহজে অ্যাম্পিয়ার মাপতে পারি, এটা দিয়ে সহজে অ্যাম্পিয়ার মাপা যায় না। যেমন এটা কি দেখবে মাপতে হয়? অ্যাম্পিয়ার মাপতে হলে এটা আমি শুধু তারের মধ্যে ক্লাম্পটা, ক্লাম্প হেডটা লাগাইলেই অ্যাম্পিয়ার এখানে শো করবে। আর এটা, এটা হচ্ছে যে আমি যে ডিসি অ্যাম্পিয়ার মাপা যাবে তখন যে দুইটা পোর্ট ধরতে হবে। এটা কি এসি অ্যাম্পিয়ার মাপা যাবে? কোনটা? এটা দিয়ে? না, এসি অ্যাম্পিয়ার মাপা যাবে না। দেখেন তো ভালো করে। এটা মিলি অ্যাম্পিয়ার। মিলি অ্যাম্পিয়ার কি? ডিসি? ডিসি, ডিসি এসি দুইটাই আছে। এখন তুমি এসি এম কারণ মাপা যাবে না, মানে কম অ্যাম্পিয়ার মাপা যাবে আর কি। আচ্ছা, আমি বললাম তো ফায়ার অ্যালার্ম কয় প্রকার? ফায়ার অ্যালার্ম হচ্ছে যে 4 প্রকার। কি কি? এটা হচ্ছে কনভেনশনাল টাইপ, অ্যাডজাস্টেবল টাইপ, তারপর ইন্টেলিজেন্ট টাইপ, ওয়্যারলেস টাইপ। এমসিপি অর্থ কি? এমসিপি হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার। এমসিপি, এমসিপি ম্যানুয়াল কল পয়েন্ট। এটা কোথায় থাকে? এটা থাকে হচ্ছে যে ফায়ার অ্যালার্মে। ফায়ার অ্যালার্মে মানে কোন কোন সময় এটা প্রেস করা হয়? এটা ধরেন আমি দেখছি যে আমার বাসায় আগুন লাগছে কিন্তু ফায়ার অ্যালার্ম সিগন্যাল দিচ্ছে না, কিন্তু আমি দেখছি আগুন ধরছে, তখন এটা আমি প্রেস করলে অটোমেটিক হুটার চলবে এবং কি সিগন্যাল দিবে। ফায়ার অ্যালার্মটা যে যেখান থেকে কন্ট্রোলিং হয় ওই জিনিসটার নাম কি? এটা হচ্ছে যে ফায়ার অ্যালার্ম কন্ট্রোলিং বক্স। কন্ট্রোলিং বক্স? জি জি। অ্যাড্রেসেবল টাইপ এবং ইয়া কনভেনশনাল টাইপ পাথর কি? অ্যাড্রেসেবল টাইপে সব সময় আপনার যে কোন জায়গায় সমস্যা হচ্ছে যে এটা কন্ট্রোলিং বোর্ডে অ্যাড্রেসেবল অ্যাড্রেস থাকে, আকারে ধারণা দেয় যে আমার অমুক জায়গায় অমুক ফুটারে সমস্যা, কিন্তু কনভেনশনাল টাইপে ওরকম সিগন্যাল দেয় না। যদি কোনো সমস্যায় আমাদেরকে খুঁজে বের করতে হবে। আচ্ছা, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করি, এই যে পিএফএ যে ক্যাপাসিটরটা থাকে এটা মানটা কিসে লেখা থাকে? কেভিএআর অর্থ কি? কিলো কে ভি
এয়ার কিলো ভোল্ট অ্যাম্পিয়ার রেটিং। আচ্ছা বলুন তো সাবস্টেশন কখন করতে হয়? সাবস্টেশন করতে হয় যখন 80 কিলোওয়াটের উপরে যায়। 80 কিলোর উপরে গেলে কি করতে হবে? সাবস্টেশন করতে হবে। সাবস্টেশন করতে কি লাগবে? সাবস্টেশন করতে গেলে আপনার ট্রান্সফরমার লাগবে, পিএফআই প্যানেল লাগবে, তারপরে এলবিএস লাগবে। এটার নাম কি? এটা হচ্ছে যে ইনসুলেটর। কি ইনসুলেটর? এটা হচ্ছে শ্যাকল ইনসুলেটর। এর কাজ কি? এটা হচ্ছে যে যে তার ঝুলে থাকে, এটা তার ঝুলে থাকে, তার মানে এটার মাধ্যমে তার আপনার শর্ট সার্কিট প্রোটেকশন করে। এটার মধ্যে কোথায় থাকে? এটা থাকে আপনার ওই যে বড় বড় সাব স্টেশনে। স্থির যন্ত্র, এর কাজ হচ্ছে কোন প্রকার ইলেকট্রিক্যাল কানেকশন ছাড়া চুম্বকীয় ভাবে ভোল্টেজ বাড়িয়ে এবং কমিয়ে দিতে পারে। আচ্ছা ট্রান্সফর্মার বিভিন্ন অংশের নাম বলুন তো। ট্রান্সফরমারের বিভিন্ন অংশের নাম হচ্ছে এসটি বুশিং, এলটি বুশিং, তারপর হচ্ছে যে কোর অয়েল ও ফাইনারেল অয়েল বা মিনারেল অয়েল। বুকলেট সিরিজের কাজ কি? বুকলেট সিরিজের কাজ হচ্ছে ট্রান্সফরমারের যখন কোনো সমস্যা হয় তখন এলবিএস কে সিগন্যাল দেয়, এমনকি যদি অতিরিক্ত কোনো সমস্যা হয় বাস্ট হওয়ার সম্ভাবনা থাকে তখন ট্রান্সফরমারকে অফ করে দেয়।